কথায় বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয়। এবার সেই সন্তানই পিটিয়ে মারল মাকে। নেশাগ্রস্ত অবস্থায় মায়ের উপর চড়াও হলো ছেলে, মৃত্যু হলো মায়ের। ঘটনা মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কুচুপুকুর পাড়ায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বাসন্তী দাস, অভিযুক্ত ছেলের নাম স্বপন দাস। স্বপন মৃতার ছোট ছেলে, বিয়ে দেওয়া হয়েছিল তার, কিন্তু তার স্ত্রীর সঙ্গে অশান্তি, স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরপর নেশা নিয়ে অশান্তি অত্যাচার নিত্যদিনের ঘটনা ছিল এই সংসারে। শনিবার নেশা করে এসে মায়ের উপর চড়াও হয় গুণধর ছেলে, এতটাই মারধর করে যে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হয়। এরপর মালদা মেডিকেলে মাকে স্থানান্তরিত না করে বাড়ি নিয়ে গিয়ে স্বপন আবারও মারধর করে, যার জেরে মারা যান মা। মারধর করেছিল, তারপর নাকি শুনছি হাসপাতালে ভর্তি করেছিল, তারপর নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পরে তো মারধর করেছে নাকি মারা গেল। এরকম কি আগে অত্যাচার করেছে? হ্যাঁ, এর আগে মেরেছিল। কোন ভাই মেরেছিল? ছোট ভাই। কি নাম? স্বপন দাস। ওদের সঙ্গে সংসারের বিষয়ে গণ্ডগোল হলে মাঝে মাঝে। এরপরই তার মৃত্যু ঘিরে পুলিশ তদন্ত করতে শুরু করে। ইতিমধ্যেই তদন্তের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসন্তী দাস নামে এক বৃদ্ধা, ওনার ছেলে স্বপন দাস দীর্ঘদিন যাবৎ মদ্যপ অবস্থায় ওর মাকে অত্যাচার করতেন। গতকাল মারতে মারতে ওনাকে হাসপাতালে ভর্তি করেন এবং এখান থেকে রেফারের নাম করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেয়ে মারতে মারতে মেরে ফেলে দেন। তার পরবর্তী সময়ে পাড়ার সবাই আমরা জানি, আমরা যে দেখি লাশ পড়ে আছে বাড়িতে, তারপরে পুলিশকে আমরা ইনফরমেশন করি, পুলিশ আসেন, ওনাকে অ্যারেস্ট করেন। তার পরবর্তী সময় আমরা সবাই মিলে হাসপাতালে বলবসলি আনন্দায় হাসপাতালে নিয়ে এসে এবং পোস্টমর্টমের জন্য দিব, পোস্টমর্টমের জন্য মালদাতে নিয়ে যাওয়া হবে। ওনাকে অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। অবশ্যই চাইছে কঠোর শাস্তি হোক আর এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর তো না করতে পারে। মায়ের মৃত্যুর জন্য দায়ী হলো ছেলে, এমন ঘটনা প্রকাশ এলো সংবাদ মাধ্যমের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।